হ্যালো গাইস, আপনারা মাঝে আবারও আসলাম সাবান নিয়ে। এটা হলো বাংলাদেশের এক হক কোম্পানির এক পণ্য, যা বাংলাদেশি প্রোডাক্ট। এই সাবানটি আপনার বাংলাদেশে প্রায় অনেক দোকানে পাওয়া যাচ্ছে। সাবানটি সাবানের নাম হচ্ছে রোস্ট। এই সাবানটা অনেকে গোসল করার কাজে ব্যবহার করে, অনেক আছে হাত ধোয়ার কাজে, আবার অনেক আছে টয়লেটের কাজে ব্যবহার করে। তাই এই সাবানটা বেশি কিছু তথ্য জানব। এই সাবানটি এখন আপনাদের মাঝে আমি ছিঁড়ে দেখাবো। সাবানের ভিতরে অংশটুকু দেখেন, সাবানের ভিতরে অংশটুকু কত সিম আর পাতলা, হয়তো দেখতেই পাচ্ছেন আপনারা। সাবানটির অংশটি সিম ও পাতলা, আমার হাতে একদম ছোট দেখা যাচ্ছে। 10 টাকার সাবান আর কি দিবে বাংলাদেশ, বুঝতেই পারছেন বাংলাদেশে এখন সব জিনিসের দাম উর্ধ্বগতিতে। আর কি বলবো বাংলাদেশের সম্পর্কে, আপনারা এই সাবানটি দেখছেন যা রোস্ট। সাবানের নাম হচ্ছে রোস্ট, রোস্ট সাবান। হক কোম্পানির প্রোডাক্ট। এই সাবানটি এমনি আপনারা ব্যবহার করতে পারেন, যাদের ভালো লাগে ফ্লেভারটা তারাই শুধু ব্যবহার করতে পারেন, যাদের ভালো লাগে না তাদের করবেন না, তাদেরকে বলে কিছু নেই। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন পাশে থাকবেন, তারা পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারি। এই এই ইউটিউব চ্যানেল আমার নতুন চ্যানেল, সবাই আমাদের পাশে থাকবেন, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মধ্যে উপস্থাপন করতে পারি। হ্যালো। আপনাদের মাঝে এই সাবানটি মাপ দেবো, মাপে আপনাকে দেখাবো সাবানটি পরিমাণ কত। দেখতেই পাচ্ছেন আপনার সাবানের পরিমাণটা, সাবানের পরিমাণ 30 গ্রাম। এখন আমি সাবানটিকে আপনাদের গায়ে আমি দেখাবো, গায়ে কত লেখা ছিল সেগুলো আমি দেখাবো, দেখার পরে আপনারা বুঝতে পারবেন সাবানের সঠিক নিয়মটা। দেখবেন সাবানের সঠিক নিয়মটা কত আছে সেটা আমি বলতেছি, এখানে চেষ্টা করতে পারছি না, তাই দেখাতে পারছি না। এখন দেখতে পাচ্ছেন যেমন গায়ের রেটটা, এই গায়ের রেটটা লেখা আছে আপনার 30 গ্রাম। হ্যাঁ, সাবানের ওজনটা পারফেক্ট ছিল, 10 টাকার সাবান, 30 গ্রাম ওজন। আপনারা ব্যবহার করতে পারেন, না করবো না। যাদের কাছে ভালো লাগে অবশ্যই এই সাবানটি ব্যবহার করবেন, যাদের কাছে ভালো না লাগে তাদেরকে কী বলবো, তাদের কিছু আর বলার নেই। এই সাবানের বাংলাদেশে একটা পণ্য, দেখতেই পাচ্ছেন আমি সাবানের উপরের কাগজটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তা আপনারা বুঝতে পারেন এই সাবানটি কোনো বাইরের স্ট্যান্ডার্ড হলো বাংলাদেশের, কোনো বাংলাদেশের বাংলাদেশ সরকারের অনুমোদিত হক কোম্পানির একটি পণ্য। পণ্যটি আপনারা সবাই ব্যবহার করতে পারেন, সবাই আমার পাশে থাকবেন, আমি যেন পরবর্তীতে আরও ওপরকে আপনাদের পাশে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। এসব পরিবেশটা আমার এখন আমি নতুন চ্যানেল আমার জানি না কেমন হচ্ছে, সবাই কমেন্টে জানাবেন, ভালো না হলে বলবেন, আর ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। আল্লাহ হাফেজ।